চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, এশিয়ার সপ্তম এবং বিশ্বের দশম দ্রুততম ক্রমবর্ধমান শহর। এটি বাংলাদেশের বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। দেশের মোট আয়ের 60-65% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে, আর সমুদ্রপথে আমদানি ও রপ্তানি মিলে পণ্যের প্রায় 96% আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রামে রয়েছে হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 11টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগের অবস্থান। এর আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ, যার সদর দপ্তর রয়েছে চট্টগ্রাম শহরে। কুমিল্লার ময়নামতি, শালবন বৌদ্ধবিহার হতে শুরু করে কক্সবাজারের সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, চাঁদপুরের রূপালী ইলিশ, বান্দরবনের নীলগিরি, নোয়াখালীর নিঝুম দ্বীপ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক কিংবা পার্বত্য চট্টগ্রামের জুম চাষ, কি নেই এই চট্টগ্রাম বিভাগে। ষষ্ঠ ও সপ্তম শতকে চট্টগ্রাম আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিব্বতী জনশ্রুতি মতে চট্টগ্রাম ছিল দশম শতাব্দীর কর্মরত বৌদ্ধতান্ত্রিক তিলযোগীর জন্মস্থান। বাংলার শাসক গিয়াসউদ্দিন তুগলক বাংলাকে লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও এই তিনটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন। 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ের ক্ষমতা দখল করেন এবং স্বল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম অধিকার করেন। তিনি চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত একটি মহাসড়ক এবং চট্টগ্রামের কয়েকটি মসজিদ ও সমাধিসৌধ নির্মাণ করেন। চট্টগ্রামের আদি নামগুলো বৈচিত্র্যপূর্ণ। এ পর্যন্ত চট্টগ্রামের প্রায় 48টি নাম পাওয়া গেল। তার মধ্যে উল্লেখযোগ্য হল সূক্ষ্মদেশ, ক্লিং, রম্যভূমি, চাঁদগাঁও, চট্টল, পুষ্পপুর, চিতাগঞ্জ, চাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত ও বরেণ্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাসাতো সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, পূর্ণেন্দু দস্তিদার, যাত্রামোহন সেন, বিনোদ বিহারী চৌধুরী, জহুর আহমেদ চৌধুরী, এম এ আজিজ, মনিরুজ্জামান ইসলামাবাদী। এখানে নিজস্ব সক্রিয়তায় রয়েছে আঞ্চলিক ভাষা, যাকে আমরা চাটগাইয়া ভাষা বলি। আর এই ভাষায় বাংলাদেশের প্রায় 1.3 কোটি মানুষ কথা বলে। চট্টগ্রামের আঞ্চলিক গানের ইতিহাসও বেশ সমৃদ্ধ। এই অঞ্চলের সমাজ গঠন, লোকসাহিত্য, সাংস্কৃতিক বুনিয়াদ, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধর্মীয় মেলবন্ধন অত্যন্ত সুপ্রাচীন এবং ঐতিহ্যবহ। শত বছরের পুরানো জব্বরের বলি খেলা, ঐতিহ্যবাহী সাম্পান বাইজ, কবিয়াল সম্মেলন, পালা গান, বিজয় মেলা, বৈশাখী মেলা, সাংগ্রাই, বৈশাখী, রাস উৎসব সহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলি এখনও চট্টগ্রামের ঐতিহ্য ধারণ করে আছে। চট্টগ্রামের হাজার বছরের একটি ঐতিহ্য সাম্পান। এই বাহনটি কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদীতে চলাচল করে। এই সাম্পান দিয়ে রচিত হয়েছে অসংখ্য গান আর কবিতা। মোট 11টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত। এগুলো হল চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও দক্ষিণ। চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, সিআরবি, জাতিতাত্ত্বিক জাদুঘর, ওয়ার সিমেট্রি, ডিসি হিল, চেরাগি পাহাড়, বাটালি হিল, কোর্ট বিল্ডিং, কালুরঘাট রেলওয়ে ব্রিজ, হজরত শাহ আমানতের মাজার, হজরত বাইজিদ বোস্তামীর মাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আরো কত। একদিকে সমুদ্র সৈকত আর আরেকদিকে পাহাড়ে ঘেরা এই চট্টগ্রাম শহর এখন হাজারো মানুষের আশার শহর আর পছন্দেরও বৈঠক। আর উন্নয়নের ধারায় হয়তো এই চট্টগ্রাম শহরই হয়ে উঠবে ভবিষ্যতে বিখ্যাত কোন এক মেগাসিটি।